আসসালামু আলাইকুম অডিয়েন্স, হাওলাদার সুইং মেশিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আলম হাওলাদার। তো অডিয়েন্স, আমি দেখাবো আপনাদেরকে ব্রাদার এসি 800B এই হোল মেশিনের সাইড সেলাই কেটে গেলে কিভাবে প্রোগ্রাম থেকে সমাধান করবেন। তো অবশ্যই আপনি মডেল নাম্বারটি দেখে নিন। তো আপনাদেরকে আমি এটা দেখাবো প্রোগ্রাম থেকে। তো এর আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আমরা নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে অতি দ্রুত নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন, আমরা হোল মেশিনটা চালায়ে দেখাইতেছি আপনাদের। তো দেখেন, চালানোর পরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ডাইন পাশে আমাদের হোলের যে লেনটা আছে এই লেনটা কেটে গেছে। তো আমরা এটা কিভাবে প্রোগ্রাম থেকে সমাধান করি এবং হোলের মিডল পজিশন করি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না। আপনি নিজে শিখবেন এবং অন্যকে পরামর্শ দিবেন, অন্যকে শেখানোর চেষ্টা করবেন। তো নতুন যা মেকানিক ভাই আছে তারা উপকৃত হবে। তো দেখেন আমরা কিভাবে এই সমাধানটা দেই, অবশ্যই আপনাদের কাজে লাগবে। আর আপনারা যদি ভিডিওটি আমাদের চ্যানেলে ধারাবাহিক ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনাদের এই চ্যানেলে পাঠাই, এই চ্যানেলে আপলোড করি, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই পাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি, প্রোগ্রামটি আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন, আমরা হোল মেশিনের নিচে এইটা মিডল করার জন্য আমরা হোয়াইট পেপার দিলাম। হোয়াইট পেপার দিয়ে আমরা হ্যামার নাইফটা ফালাইয়া একবার দেখব যে এটা মিডল আছে কি না। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকবেন, কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, খুব ভিডিওটি খেয়াল করে মনোযোগ সহকারে দেখবেন, নয়তোবা আপনার একটু বুঝতে কষ্ট হতে পারে। দেখেন, আমরা ফিডের নিচে হোয়াইট পেপার দিয়ে হ্যামার নাইফটা নিচে ফালাইয়া একটা মার করে দিব। তো আমরা হ্যামার নাইফ নিচে ফালাইলাম। নিচে ফালানোর পরে নিডেলটা আমরা ডাউন পজিশনে নিয়ে দেখব যে আমাদের এই নাইফ পজিশন এবং নিডেল পজিশন ঠিক আছে কি না। তো দেখেন, আমরা নিডেলটা নিচে নামাই আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন, আমাদের নিডেলটা বাম দিকে অনেকটাই বেশি আগানো আছে। এটা আমাদের নাইফের বরাবর, নাইফ যে বরাবর আছে সেই বরাবর আমাদের নিডেলটা রাখতে হবে। তো আমরা এটা প্রোগ্রাম থেকে কিভাবে এই নিডেল স্টাফটা এবং নিডেলের যে মিডেল মার্ক আমরা কিভাবে সমাধান করি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা কিভাবে এক্স এক্সেল এবং ওয়াই এক্সেল ফিট অ্যাডজাস্ট করবেন এবং কিভাবে নিডেল বার অ্যাডজাস্ট করবেন এটা আপনাদের প্রোগ্রাম থেকে দেখাইতেছি। আপনারা নিচে দেখেন দুইটা অ্যারো বাটন আছে, মাইনাস এবং ব্যাক বাটন, কেউ ফরন বাটন বলে, কেউ মাইনাস প্লাস বাটন বলে। দুই বাটন একসাথে চাপ দিয়ে আমরা পাওয়ার সুইচ দিলাম। দেখেন, পাওয়ার সুইচ দেওয়ার পরে আমরা প্যাডেলে হালকা করে একটা পাড়া দিব। প্যাডেলে পাড়া দিলাম, পাড়া দেওয়ার পরে অ্যাডজাস্ট মোট হোম পজিশন আর সে এক্স এক্সেল, আপনি এক্স এক্সেল কীভাবে অ্যাডজাস্ট করবেন এই প্রোগ্রামটার কথা বলা হয়েছে এখানে। তো দেখেন, আমরা এক্স এক্সেলটা এখানে মাইনাস আছে, আমরা প্লাস বাটন চেপে চেপে সামনে নিব। এবং আপনি খেয়াল করুন যে নিডেলের যে বারটা আছে, নিডেল বারটাও আমাদের ডাইন দিকে আস্তে আস্তে আগাচ্ছে। দেখেন, খুব একটু বেশি আগায় গেছে। আমরা এটা আবার বাম দিকে নেব, মাইনাস বাটন চেপে। হ্যাঁ, মার দিকে নিচে নামবে। আমরা নিডেল বার নিচে ডাউন করে আপনাদেরকে দেখাবো যে ওই এটার সাথে এটা ঠিক আছে কিনা। এবং নেওয়ার পরে ইন্টার বাটন সেভ দিব। ইন্টার বাটন সেভ করে দিয়ে
আপনাদেরকে দেখাবো। ইন্টার বাটন সেভ করে দিলাম আমরা ইন্টার বাটন চাপ দিয়ে। তো দেখেন আমরা নিডেল বারটা নিচে নামাচ্ছি, এই যে দেখেন নিডেল নামাইছি। নামানোর পরে আমার মনে হইতেছে এটা ডাইন পাশে একটু বেশি আছে। আমরা যে হ্যামার নাইফের যে পজিশনটা, এই হ্যামার নাইফের পজিশনের মার্কের চেয়ে ডাইনে একটু বেশি আছে এরকম মনে হচ্ছে। আমরা আর একটু বাম দিকে দিয়ে দেব। দেখেন মাইনাস বাটন চাপ দিয়ে বাম দিকে দিয়ে দিতেছি, বাম দিকে দিয়ে ইন্টার বাটন চাপ দিয়ে দেব। ইন্টার বাটন চাপ দিলে আমাদের প্রোগ্রামটা সেভ হয়ে যাবে। তো আশা করি যেটুক আছে এরকম ঠিক আছে। তো আমরা হোল করে আপনাদেরকে দেখাবো যে ঠিক আছে কিনা এবং পজিশনটা শিওর আছে কিনা আমরা আপনাদের দেখাবো। তো দেখেন আমরা পিচ দিকে আপনাদেরকে দেখাইতেছি, আর একটু সরাই দেওয়া যায়, আর একটু সরাই দিয়ে ইন্টার বাটন চাপ দিয়ে টেস্ট বাটন চাপ দিয়ে আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমরা প্যাডেল আবার পাড়া দিয়ে ওকে করে দিব মেশিনটা। ওকে করে আমরা সুইং করে আপনাদেরকে দেখাইতেছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন আর অন্য মানুষকে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কোনো ভাই যদি এরকম প্রোগ্রাম করতে যেয়ে সমস্যায় হয় অবশ্যই সমাধান করবেন আর শেয়ার করে সবার কাছে ভিডিওটি পৌঁছাই দিবেন, কারণ তাদেরকে উপকৃত হবে। দেখেন আমাদের যে হোলটা করলাম, হোলটা এখন মিডল আছে, আগে আমাদের কিন্তু সাইডটা কাটে গেছে। এই যে দেখেন সাইডটা কাটে গেছে, ডাইন সাইড এখন মিডল আছে। আরও কয়েকটা হোল করে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আমরা আরও একটা হোল করলাম, হোলটা আমাদের হোম পজিশন ঠিক আছে এবং হ্যামার নাইফটাও ঠিক আছে। তো আমরা প্রোগ্রাম থেকে কিভাবে এক্স এক্সেল ওয়াই এক্সেল হোম পজিশন করব এই ভিডিওতে আমরা দেখাইলাম। ধন্যবাদ অন্য মানুষকে বা অন্য কোনো ভাইকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর আমাদের এই ভিডিওটি লাইক করে দিবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।